নমস্কার সবাইকে, আমি সৌমেন বিশ্বাস, ব্লক ডেভেলপমেন্টের অফিসার হিলি। তো আমরা এবার দিয়ে যে আমাদের যে 2020-21 দিয়ে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে আমাদের 100 দিনের কাজ, অর্থাৎ মহাত্মা গান্ধী এনারে দিয়েছে যে আমাদের যে প্রজেক্টেড যে লেবার বাজেট ইত্যাদি ইত্যাদি, তার উপরেই আমি আলোকপাত করবো। এখানে আমাদের ব্লক প্রোফাইলটা আছে যে আমাদের ডেমোগ্রাফিক প্রোফাইল এবং এরিয়া অন্যান্য যে সমস্ত প্রোফাইল আমরা একমাত্র দেখে নিতে পারি। তো তারপর আমরা আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যে পরিমাণ আমাদের যা টার্গেট ছিল, আমাদের এই বছরের লেবার বাজারে টার্গেট আছে হচ্ছে 258,172। তো আমরা আজকের ডেটে পর্যন্ত আমরা 173,214 পর্যন্ত আমরা কমপ্লিট করতে পেরেছি। অ্যাচিভমেন্ট হচ্ছে 67.09% এবং 100 দিনের কাজ আমরা দিয়েছি 151টা পরিবারকে, আর অ্যাভারেজ পিডি আছে 38.79। এই হচ্ছে আমাদের পরবর্তী যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের জন্য আমাদের আমরা ডিপিগুলোর সাথে কথাও বলেছিলাম, সেখান থেকে ওরা আমাদের যেহেতু ছোটো ছোটো ডিপি ছোটো ব্লক, তো তারা আমাদের যে হিউজ লেবার বাজেট ছিল 258,000, তো তারা অনেক কষ্টে আর কি চাইছিল না যে ওই রকম একটা হিউজ লেবার বাজেট ওইবার থাকুক। তো আমরা তাদের পার্সুয়েট করে অন্তত রেখেছি যে কোনো অবস্থাতে আমরা এটা কমাতে পারবো না, আমরা বাড়াচ্ছি না। তো গতবারে যে আমাদের যে লেবার বাজেট ছিল, সেই লেবার বাজেটই আমরা ফিক্স রেখেছি এবং আমাদের যে টার্গেট সে জায়গায় আর কি এবছরে আমরা আজকে পর্যন্ত 44,400 পরিবারকে আমরা কাজ দিতে পেরেছি। আগামী বছরে আমাদের সংখ্যাটা থাকবে 9,450 এবং যে সমস্ত আরও বেশি মানুষকে যাতে আমরা 100 দিনের কাজ দিতে পারি, সে ধরনের একটা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। এখানে আছে আমাদের বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ওয়ার্ক ক্যাটাগরি আছে ইত্যাদি ইত্যাদি, এবং তার ভিত্তিতে আমাদের কি আছে আর কি ম্যান্ডেজের যে একটা প্রজেকশন এবং তার যে এক্সপেন্ডিচারের প্রজেকশন, সেই এখানে আমাদের আছে। আমাদের টোটাল স্কিম ধরা আছে আগামী বছরের জন্য 1608, তো সেগুলোই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, তারপরে এবং আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটে আমরা পৌঁছতে পারবো, সেই সমস্ত ধরনের মানুষগুলোকে কাজ দেওয়া এবং আরও বেশি মানুষকে যাতে আমরা 100 ডেজ ওয়ার্ক আমরা প্রোভাইড করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। 100% লেবার বাজেট অ্যাচিভমেন্টের একটা প্রচেষ্টা থাকবে। এই হচ্ছে ইন এ নাটশেল আমাদের টোটাল এক্সপেন্ডিচার দেওয়া আছে। এনআরএমে আমরা মোর দ্যান 60% আমরা এনআরএমে এক্সপেন্ডিচারে দেখেছি, এগ্রি অ্যালাইড এক্সপেন্ডিচারে আমরা একটা ভালো জায়গা তৈরি করছি এবং আমাদের যে লেবার ম্যাটেরিয়াল যে রেশিও স্টু ম্যাটেরিয়াল সেখানে আমরা দেখিয়েছি 62:37, এইভাবেই আমরা এগোবো। আর নার্সেল আমরা কী ধরনের কতগুলো করে আমরা কি নিয়েছি আর কি, যেখানে ফান পয়েন্ট আছে, ডিসিল্টিং অফ ক্যানাল আছে, রোভেশন অফ ট্র্যাডিশনাল ইত্যাদি ইত্যাদি, এখানে আমরা দেখতে পেরি আমাদের যে সমস্যাগুলো হয় যে রেইনি সিজনে আমরা সাধারণত আমাদের কাজকর্ম অফ রাখতে হয়, তো সেদিকে তাকিয়ে স্যার হোয়াট ইজ নাদিক স্যার, আমিও ভালো জানি না স্যার, মাটির কন্ট্যাক্টে আনা হয়, ঠিক আছে, যে কম্পোস্টিং হয় দুটো সিস্টেম, অ্যারোবিক সিস্টেম এন্ড অ্যানারোবিক সিস্টেম, এটা একটু লো কস্ট হয়। না এরকম ভার্মিটামেন্টলি কি করা হয়, চৌবাচ্চার মতো ওয়াল করা হয়, মাটির কন্ট্যাক্টে আনা হয়। তো আমরা রেইনি সিজন যখন কাজকর্ম সেইভাবে আমরা ই করতে পারি না, তার জন্য আমাদের টার্গেট আছে যে নার্সারি রেজিং থাকবে, ড্রট প্রুফিং এর মধ্যে স্ট্রিপ প্লান্টেশন, জব প্লান্টেশন কিছু থাকবে, আইবিএস প্লান্টেশন। তো এই যে প্লান্টেশনের জন্য যে সমস্ত স্যাপলিংস আমরা এবার বেশ কিছু নার্সারি ধরেছি, যে যেগুলো থেকে আমরা সেই সমস্ত আমাদের যা রিকোয়ার্ড স্যাপলিংস আমরা সেখান থেকে নিতে পারবো, আশা করি আমাদের আর বাইরে থেকে এগুলো নিতে হবে না, মানে উই উইল বি সেলফ সাফিসিয়েন্ট ইন দিস। আচ্ছা এবার আমাদের যে ইনোভেটিভ স্কিম যেগুলো আমাদের ব্লকে আছে বিভিন্ন জিপির ভিত্তিতে আমরা দেখেছি, ল্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে আমাদের একটা ডব্লিউ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, ফুড ক্রপ আছে ইত্যাদি ইত্যাদি, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেগুলো আমরা নতুন করে ইনকাম পাইছি, যেমন মাশরুম, আমরা ড্রাগন, এইগুলো আমাদের নেই, বাদবাকি সমস্তগুলোই আমাদের ছিল, তো এইগুলো আমরা নতুন করে ই করতে থাকি এবং এইগুলোতে আমরা যে সফলতা পাবো বা পাওয়ার একটা চেষ্টা আমাদের থাকবে, যে পরবর্তীতে আমাদের এই ধরনের আরও বেশি ইনোভেটিভ স্কিম আমরা প্রতি বছরে নতুন নতুন করে নিতে পারি, সেই ধরনের আমরা টার্গেট নিয়ে এগোবো।
এখানে ক্যাটাগরি ওয়াইজ যে এক্সপেক্টেড স্পিল ওভার আছে তাই একটা দেখানো হয়েছে। এখানে কনভার্জেন্স, যেখানে আমরা এনবিডিটি এবং প্রোটিন ফিনান্সের সাথে কনভার্জেন্সে আমাদের কিছু থাকবে, এখানে স্কিম থাকবে। আর এখানে আমাদের যে আমাদের এই ফিনান্স মানে কি ফিনান্সিয়াল ইয়ারের জন্য বেশ কিছু যে গুলোর জন্য কম্পিটিশন যেগুলো করার ব্যাপার থাকবে, তো সেই জায়গায় একটা ই দেখানো হয়েছে যে আমাদের যে মানে প্ল্যান যেগুলো আছে সেইগুলো ইন্ডিভিজুয়াল ওয়ার্কের একটা প্ল্যান এখানে আমরা দেখিয়ে দিয়েছি। তো এই আমাদের জিওট্যাগিং, জিওট্যাগিংয়ে কীভাবে আমরা ই করেছি, কত দূর কী আছে করেছি, তার ভালোই হয়েছে তোমাদের। এবার